এই যে আমাদের নৌকা, আমাদের বেলাইট ভ্যান নৌকা। এই নৌকাতেই আমরা সুন্দরবন আসলে এই নৌকাতেই থাকি। এখন দুবলাচরের শুটকির মৌসুম, শুটকি একদম সারা দুবলাচরে শুটকি। এখানে এরা তিন চার মাস এই শুটকির এখানে কাজ করে, তারপর এগুলো শুকিয়ে আস্তে আস্তে এখান থেকে বাজারজাত করা হয়। বন্ধুরা, আমরা আছি দুবলাচরে। আজকে দুবলাচরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শুটকি শুকানোর বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন প্রজাতির শুটকি। এবং আমরা সেখানে রাতের খাওয়া দাওয়া করেছি। রাতের খাওয়া দাওয়ার মেনু ছিল চুই জাল দিয়ে হাঁসের কালা ভুনা, আমাদের বেলায়েতি রেসিপি। সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন আমাদের মহাসিন ভাই, বেলায়েত ভাই সহ সম্পূর্ণ টিম। চলুন নিয়ে যাই সম্পূর্ণ ভিডিওতে। আচ্ছা, বিষয় হলো যে মাছ যে শুকাইছেন, কোনো মেডিসিন ইউজ করা হয়? না না, একদম মেডিসিন মেডিসিন এটা তো মেডিসিন সারা আমি জানি বলছি যে মেডিসিন সারা এমনি নরমালি কোনো কিছু ইউজ করতে হয় না? না, কোনো কিছু ইউজ করা হয়। উত্তরে হাওয়া থাকলে এটাই এনাফ। এখান থেকে মাছটা একটু শুকাইলে তারপর বিভিন্ন জাতে জাতে আপনারা ভাগ করে রাখেন। এগুলা কতদিন লাগে শুকাইতে, একদম পুরোপুরি শুটকি প্রস্তুত হইতে? ছয় সাত দিন লাগে। মানে একটা মাছ ছয় সাত দিনে হয়ে যায়? আপনারা কি পরিমাণ শুটকি নেন, পান? তো আইডিয়া নেই, মানে আনুমানিক তো 30,000 কেজি হবে। 30,000 কেজি শুধু আপনি করেন না, টোটাল দুবলাচরে? না, ওই ধরেন আমার আপনার একাই 30,000 কেজি, তাই তো বিশাল অবস্থা। সবাই যেটা করে তো অনেক কয়েক হাজার টন হয়ে যাবে। এই শুটকিগুলো প্রায় শুকিয়ে গেছে, আর দুই চার দিন লাগবে ছুরি শুটকিগুলো। ও কাকা, এই যে সুন্দরী ফল কেন শুটকিতে? এইখানে যে জেলে ভাইরা কাজ করে তারা বছরে 3 থেকে 5 মাস গড়ে এই শুটকির কাজে নিযুক্ত থাকে। এবং প্রতি স্তরে স্তরে যে শুটকিগুলো থাকে বিভিন্ন প্রজাতি, সে 3 থেকে 7 দিন সময় লাগে শুকাতে। এবং সেগুলো পরে পরবর্তীতে পর্যায়ক্রমে ক্লাসিফাইড করে এগুলো বাজারজাত করা হয়। আমরা আইসি বিদায় মাছ না, এটা কি সব ছুরি ছুটকি না? সব ছুরি, এটা এলো লইট্টা। নানা জাতের মাছ এখানে না? এটা কি মাছ কাকা এই যে হাতে নিলেন? পুঁটি মাছ। এই যে যে এটা 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 পুঁটি, এটা পুঁটি সাগরের পুঁটি বলে। ও, এটা দেশের পুঁটি না? কিন্তু দেশের পুঁটি তো ছোট ছোট হয়, সাগরের পুঁটি। সল্ট সল্টের এই যে সল্ট ফিশ, যে শাপলা পাতা, এই বাঁশপাতা এটা এটা এটার কি শুট কি হয়? সব শুট হয় না? ও, এটা কি শাপলা পাতা? কেটে গেলে বুঝি এই সব ভাই, এটার নাম পুটি। স্তরে স্তরে সাজানো এপাশে। ও কাকা, এটা কি জাল? বেন্দি জাল ছিঁড়ে গেছে? ও, জাল ছিলাচ্ছে কাকা। জেলে ভাইরা অনেক সময় জোয়ারের সময় গাছের গোড়ায় লেগে জাল ছিঁড়ে যায়, সেগুলো তাদের রিপেয়ার করতে হয়। এখন সেই রিপেয়ারের কাজ চলছে।
আর এদিকে শুটকির কার্যক্রম দেখতে দেখতে দিনের আলো কমতে শুরু করেছে, ওদিকে আমাদের বেলায়েত ভাই রান্না বাড়ার প্রস্তুতি শুরু করেছে। চলুন নিয়ে যাই আপনাদেরকে বেলায়েত ভাইয়ের কাছে। কি করবেন বেলায়েত ভাই? কালো ভুনা হবে। কি এর কালো ভুনা? হাঁসের। ওরে হাঁসের মাংসের কালো ভুনা, চীনা হাঁস না? স্মার্ট মশলা পেশক, স্মার্ট বাবুসি। এটা তার কি পেশবেন? কি বাবুসি জানেন? হ্যাঁ এতে সব পেশবো, জিরে ভাই, গরম মশলা, একটু সুন্দর সব। কি বাবুসি? দাঁড়া সারা দেওয়া বাবুসি, কারণ আমি নিজে হাতে রেডি করি না। আরে বাবা শুন না, আমি তো ওই কথা বলতেছি না, আমি তো দেখো লাড়াচড়া দেওয়া বাবা, লাড়াচড়া দেওয়া উঠছি উপরে বাবা উঠছি বলেন নি রে। ওই রে রাতের খাবার রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। রান্না করবে কে? শহীদুল কাকা? এইটা হলো বেলায়েত ভাইয়ের ঘর। আমরা আছি দুবলার চরে, বেলায়েত ভাইয়ের ঘরে আজকে আছি। আমাদের শহীদুল কাকা আছে, শহীদুল কাকা খুব ভালোবাসে আমাদেরকে, সারাক্ষণ কি লাগবে কি অবস্থা রান্না বাড়া সবকিছু কাকাই দেখে। কাকা কি অবস্থা? এই আসি ঠান্ডায় দাঁড়ানি দিবি। কো শীত তো তেমন নাই? না শীত তেমন একটা নেই। আজকে কি খাওয়াবেন আমাদের? ওই হাঁস সিনারিয়াস। সিনারিয়াস? আর আর ডাল আছে মানে সম্ভবত। হাঁস আর ডাল? হ্যাঁ। তো রান্না করতেছে কে? রান্না করতেছে এমডি সাহেব। এমডি কি? এমডি গান বেজে গেছে মোবাইলে। কাকা গান তো চলতেছে, নাচ তো হবে না? এই যে ওমর কাকাকে একটু দেখাই আমি। ও ওমর কাকা, কি খাওয়াবেন আজকে? আজকে এই তো সিলেনাস। সিলেনাস? টক ডাল। আচ্ছা আচ্ছা, টমেটো দিয়ে। আপনি আছেন কেমন? ভালো ভালো। আপনারা সবাই ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা রান্না করবে কি কাকায়? প্রথম দিন আমি এসে বলতেছি কাকা সরে যান, আমি রান্না করতেছি। আচ্ছা আচ্ছা। কাকা বলতেছে মালিক মহাজন হয়ে রান্না করবে, আর সেই রান্না আমার খাইতে হবে। কাকা খুব মাইন্ড করেছে। না এটা তো ঠিকই আছে। এটা কি কাকা? সুইজাল। এটা সুইজাল? দেখি দেখি একটু দেখান তো। এই যে সুইজালে হাঁসের মাংস রান্না হবে একদম। তাও কালো বোনা? হ্যাঁ কালো বোনা। রান্না শুরু হবে। এটা কি খালি জ্বলতেছে চুলা? মাটির চুলা কিন্তু? হ্যাঁ। বেলায়েত ভাই আজকে আমরা কয় বেলা খাইলাম? বেশি হয়ে যাবে না? বাইক ওই
ও ভাই, আজকে কিন্তু রেকর্ড হইলো, আমরা তিন বেলা খাইছি। ও মানে তিন বেলা হবে আর কি। বেলায় ভাই দেয় আর কি। আচ্ছা রান্না শুরু হবে, আমরা আবার আসবো। ও কাকু, হাতে কি? এটা চুই জাল। চুই জাল লাইটটা মারেন তো। চুই জাল? জি। আচ্ছা আচ্ছা, এটা কি বলেন তো? এটা চুই জাল, এটা আপনি বারো মাসের জন্য প্রতিদিন এতটুকু পরিমাণে খাবেন। আচ্ছা আচ্ছা, তিন বেলায় এতটুকু। আপনার জীবনে আর কোনোদিন বাদ কি জিনিস হবে না? কাঁচা কাঁচা খাইতে হয় না, রান্না করে খাবেন। এটা কি রান্নার মানে প্রতিটা তরকারির ভিতরে দিয়ে খাবেন তিন বেলায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আমরা চুই জালের একটা বিশেষত্ব জানলাম, আজকে এই চুই জালই রান্না হচ্ছে। কাকা তো বিরাট এক ওই দিল চুই জালের বিশেষণ দিল। চুই জাল মুখর উৎসব খাবার। মাংস দিয়ে দেওয়া হয়েছে না? না দিয়ে দিয়েছে বহুত বার। যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণই কর্মব্যস্ত থাকে এই দুবলা চালের শুটকি পল্লি। আলোগুলো অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আর আমরা নিউ মার্কেটে গিয়েছিলাম, যারা অবসর সময় আছে তারা মোটামুটি সবাই নিউ মার্কেটে। এখন আমরাই শুধু রান্নাবাড়া করছি। যাক পরবর্তী কাজ আবার দেখাবো আপনাদেরকে। এই যে আমাদের এই মঞ্জু ভাই, এই ধরেন এই যে আমাদের হাঁসের মাংস কিন্তু হয়ে গেছে। না না, কষানো হয়েছে, কষানো হয়েছে। এই যে এই যে এটা এখন খাবো আমি। গোপনে কি আপনি রান্নাঘরে ডেকেছেন এই ভাইটাই কি বদনাম করলো না নাকি? আমি মীমাংসা না না, আপনি আপনি কাজী ভাই তো গোপনে ডেকেছেন এই জন্য আপনার প্রশংসা করেছে। না না, মীমাংসা। বন্ধুরা, হাঁসের মাংস চুই জাল দিয়ে কালো ভুনা চলছে পুরো দমে। মাংস কষানো প্রায় হয়ে গেছে, আপনারা দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। এখন এখান থেকে একটু মাংস নিয়ে মহসিন ভাইকে টেস্ট করানো হবে। মহসিন ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি মাংস, আর পাশে একটি চায়ের দোকান আছে, আমরা সেখানে একটু যাবো, আড্ডাবাজি করব, আপনাদেরকেও দেখাবো। চলুন পরবর্তী কাজে নিয়ে যাই আপনাদেরকে। এই যে গোস্ত নিয়ে যাবো। এই হলো আমাদের নৌকা। শহীদুল কাকা, ও শহীদুল কাকা, আসেন চা খাও আপনারে। এই যে এখানে খাই আইন। শহীদুল কাকা আছে নৌকায়। আমরা জোয়ার কিন্তু হচ্ছে। ও কাকা, নৌকা ভাসবে কয়টার সময়? হ্যাঁ, আচ্ছা এক ঘন্টা পরে আবার আমাদের নৌকা ভিজে যাবে। আমরা এখানে দোকান আছে একটা, এই দোকানে একটু চা খাবো। এই যে ভাই, কি খাবেন আপনি? হ্যাঁ কিছু করবে না আপনার, আমি টেন্ডার আনছি, আপনি যা খাবেন আমি খাবো। আমি এক কাপ চা খাবো। এক কাপ চা শুধু? এই চা আছে আমার টেন্ডার দুই টাকা ভাই। হ্যাঁ চা। হ্যাঁ, এই কি জানি নাম ভুলে গেছি কাকার, রশিদ কাকা। কি খাবেন? কোন চা খাবো? আচ্ছা চা দেন, সবারে চা দেন, সবারে চা দেন। ভাই কি দোকানদারি? শুটকি শুটকি করেন না? কেমন কেমন চলে দোকান? চলে মোটামুটি। যাক ভালো, আমাদের নৌকার পাশেই
এই দোকান ভাইয়ের দোকান, এই দোকানে আমরা আসি চা খাবো একটু। কাকা দেখলাম না তো, এই যে এই দোকানটাতে আমরা আসলাম চা খাইতে। আমি করলাম যে শহীদুল কাকার ছাড়া চা খাবো না। আলম ভাইয়ের দোকান, আলম ভাই চা খাই আমরা। এখানে কি কি আছে? বুন্দি আছে, পদ্ম গজা আছে। এটা হলো বুন্দিয়া? হ্যাঁ। আর এটা কি দেখি একটু দেখান তো। মানে এটা হলো পদ্ম গজা। আমাকে দেন রশিদ কাকা। পদ্ম গজা কেমন? খুব ভালো লাগতো। ভালো লাগতেছে? আচ্ছা। একদম আমাদের নৌকার পাশে এই দোকানটি। এই দোকানে বুন্দিয়া, পদ্ম গজা আর অন্যান্য অনেক জিনিস পাওয়া যায়। আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম এখানে, চা পান অনেক কিছুই খেয়েছি। এখন আমরা আমাদের ঘরে চলে যাব, সেখানে মহসিন ভাই অপেক্ষা করছে। ভাই আমরা কিন্তু চা খেয়ে আসছি। কফি 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 দিয়া। ও কাকা রান্না তো হয়ে গেল? হ্যাঁ, চা খেতে গিয়েছিলাম আমরা একটু। চা খেয়ে রান্নার অবস্থা, যাক খাওয়া দাওয়া হবে তখন দেখাবো। এই পাশে ভাই মুড়ি খাচ্ছি। মুড়ি বানাও না, মুখে মুড়ি খেয়ে মুখের রুচি। আমরা দানাদার সন্দেশ রসগোল্লা লুচি আমরা গেছিলাম চা খাইতে। মুনাফেক না, ব্যস্ত বিল্লাল মুনাফেক। আমি বিল্লালের ভাইপো। ও ভাই খাওয়ার পরে কি করবেন? জাগবেন নাকি ঘুমাবো? তারপরে ট্রলারে উঠবো। কেন আপনাদের রেস্ট নিছেন? আপনি নেন নাই ভাই তরকারি? নিচ্ছি। আমার ডাল দিয়ে দেন। আমার কাছে চুইজাল সবচেয়ে বেশি। আমি নেন মানে আমি যে দিব এটা কে বললো? আপনি কই ছিলেন? ঘুমাইছেন? আচ্ছা খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। শীত কি বেশি? মনে হচ্ছে আপনার ইতে ড্রেস আপে নিচে অবশ্য লাইট ড্রেস মহলেতে না আমরা দেখা পাইনি, পুরো টিম গেছিলাম কিন্তু সাহেব ঘুমিয়ে আছেন। এই জন্য সাহেব বলছে যে আমি ঘুমে আছি, এখন তাকে ডাকা যাবে না। এখানে আপনি ভুল বলেছেন, আপনি খোঁজ খবর রাখেন না?
জালুকে পাঠা দিছে তোমাদের জন্য সাহেব বাড়ি রইছে যাও মুবারকে পাঠাই মুবারক 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 আমার কথা শুনে বাড়ি মানে সেই জাবেদুল সাহেব বাড়ি যে আপনারা জাবেদুল সাহেব তো সে কি আয় আসি আমরা এখন তো যাব নৌকায় সকালবেলা ভোর না কথা বার্তা হচ্ছে আর সে তো যেই হতি যে জেলে তারা যেই বলছে ঘরে ছিলাম বন্ধুরা দুবলা চরের কার্যক্রম আপাতত আমাদের আজকের মতো শেষ। আমরা আজকে সারাদিন দুবলা চরে ছিলাম, বিভিন্ন কার্যক্রম বিশেষ করে শুটকি এবং চীনা হাঁসের চুইজাল দিয়ে কালো ভুনা আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগা অনুভূতি শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে, আর সেই অনুযায়ী পরবর্তীতে ভিডিও প্রস্তুত করার চেষ্টা করব। এখন আমরা আমাদের নৌকাতে চলে যাব, নৌকাতে গিয়ে আমরা ঘুমের প্রস্তুতি নিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে জোয়ার চলে এসেছে, আমাদের ট্রলারে ভেসে গেছে। এটা কি রাকিব? উঠে যাই নৌকায়। তার বাড়ি নিয়ে যাচ্ছি, আপনি একটু পৌঁছাই দিয়েন ভাই, আমরা কিন্তু বাড়ি যাচ্ছি।